নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল আলুর চচ্চড়ি। এই গরমের সময় ব্রেকফাস্টে বা ডিনারে আপনারা রুটি, লুচি, পরোটা, মুড়ি সব কিছু দিয়েই খেতে পারেন। এটি খুবই একটি সাধারণ রান্না, যারা রান্না করতে পারেন না তারাও এই রেসিপিটি করতে পারবেন খুবই সহজে। চলুন তাহলে শুরু করে দিই আজকের রেসিপি, পটল আলু চচ্চড়ি। এই পটল আলু চচ্চড়ি বানাবার জন্য প্রথমে আমি 500 গ্রাম পটল আর 2 মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পটল আর আলুগুলো কেটে নিয়েছি। পটলের বোটা আর খোসা ছাড়িয়ে নিয়ে লম্বালম্বি ভাবে প্রথমে কেটে তারপর আড়াআড়ি ছটুকরো করে নিয়েছি। একটু বাঁকাভাবে কেটেছি পটলগুলো আর আলুগুলো খোসা ছাড়িয়ে পটলের মতো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পটল আর আলু প্রায় দুটোই সমান মাপের কেটেছি। আলু পটল কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার রান্নাটি শুরু করব। তার জন্য কড়াইটা ওভেনে বসিয়ে দিয়ে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতেই ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন আর 2 শুকনো লঙ্কা, 1টা গোটা আর 1টা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর ভালো করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর রংটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন কেটে রাখা পটল আর আলুগুলো একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কেটে রাখা আলু পটলগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই একবার খুন্তি দিয়ে নেড়ে নেব। একবার নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প করে লবণ। এবার হলুদ গুঁড়ো আর লবণ ভালো করে পটল আলুর সাথে মিশিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর সবজিগুলো কড়ার চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে ভাজাটা ভালো করে হয়। আমি পটল আলুগুলো এবার হালকা করে ভেজে নেব। 2-4 বার নেড়ে নেওয়ার পর যখন হালকা একটা ভাজা হয়ে এসেছে সেই সময় দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা 2 মাঝারি সাইজের পেঁয়াজ। আপনারা রান্নাটা পেঁয়াজ ছাড়াও করতে পারেন, সেক্ষেত্রে সেটি নিরামিষ একটি রেসিপি হবে। আলু আর পটলের সাথে পেঁয়াজটাও বেশ ভালো করে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। কড়াইতে জলটা দেওয়ার পর আবারও সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলাটা দিয়ে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সঙ্গে দিয়ে দেব 10-12টা কাঁচা লঙ্কা। এই রান্নাটাতে যেহেতু লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না তাই কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। তরকারিটা রান্না হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কাগুলো যখন সিদ্ধ হয়ে যাবে সেই সিদ্ধ কাঁচা লঙ্কা এই তরকারির মধ্যে মাখিয়ে খেতে দারুণ লাগে। হলুদ গুঁড়ো, লবণ আর কাঁচা লঙ্কা দেওয়ার পর একবার ভালো করে নেড়ে নিয়েছিলাম। এবার ঢাকনাটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। ঢাকনা দিয়েই রান্নাটা সিদ্ধ করে নিতে হবে। মাঝে একবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি পটল আলু সিদ্ধ হয়েছে কিনা। এখনো সিদ্ধ হতে বাকি আছে, আবারও ঢাকাটা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো ভালোভাবে। মিনিট 5-এক পরে ঢাকনাটা খুলে দেখছি পটল আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটা অনেকটা কমে এসেছে, এর থেকে বেশি ঝোলটা আর কমাবো না। আলু ঝোলটা খানিকটা টেনে নেবে। একটা আলু চিপে দেখছি যে ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে আর পটলও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে এই আলু আর পটলগুলো একটু খুঁচে খুঁচে দেব যাতে পটল আর আলু ঝোলের সাথে একটু মিশে মিশে যায়, তাহলে খেতে খুবই সুন্দর লাগে। সেটাই আমি এখন করছি, খুন্তি দিয়ে একটু পটল আলুটাকে খুঁচে খুঁচে গলিয়ে নিচ্ছি। পটল আলু খুন্তির সাহায্যে একটুখানি খুঁচে খুঁচে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার 2 ঘন্টা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই পটল আলুর চচ্চড়ি। তারপরে গরম গরম রুটির সঙ্গে আমি এই পটল আলুর চচ্চড়ি সার্ভ করে দেব। যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। পটল আলুর চচ্চড়ি আমি রুটির সঙ্গে সার্ভ করে দিচ্ছি আর সঙ্গে রেখেছি লঙ্কার আচার। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।